হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুমিস কিচেন। তো আজকে হবে ইয়েলো চিকেন বিরিয়ানি হাজব্যান্ডের জন্য। সো বিরিয়ানি বানাতে যা যা লাগবে, এটা হচ্ছে আদা পেস্ট, রসুন পেস্ট, তেজপাতা, এলাচ, লং, দারুচিনি, গোলমরিচ, মুড়ি, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, টমেটো, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ব্ল্যাক পেপার, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, গরম মশলা, প্লাস জিরা, ভাজা জিরা গুঁড়া, জায়ফলের গুঁড়া, মেথি গুঁড়া, প্লাস কাছুরি মেথি। এখানে আমি একটা প্যানে গরম পানি করে রাখতেছি, কারণ আমার বিরিয়ানিতে গরম পানি লাগবে। প্লাস আমি এখানে মাংস 1 কেজি পরিমাণ ধুয়ে নিছি, আর এখানে আমার রাইসও 1 কেজি পরিমাণ ধুয়ে আমি পানি ঝরাই রাখছি। আজকে বিরিয়ানি রেডি করব ইলেকট্রিক প্রেশার কুকারে। সো আমি 60 মোড দিয়ে প্রথমে 30 মিনিট পর্যন্ত সময় পাইছি। এটাতে আমার এটা ফুল মাংসটা কষাই নিতে হবে, তো আমি এটা গরম হতে দিছি। এখন আমি এখানে অয়েল দিয়ে দিব পর্যাপ্ত। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ অয়েল ইউজ করছি। এখন আমি শুকনো মশলাগুলো ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি 8 থেকে 10টি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এটা একটু ফ্রাই হয়ে আসলে আমি পেঁয়াজটা দিয়ে দিছি। এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণ পেঁয়াজ নিছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব। এখন দিয়ে দিলাম চিকন জিরা। এখন দিব 3 টেবিল চামচ রসুন পেস্ট আর 2 টেবিল চামচ আদা পেস্ট। এটা ভালো করে মিক্স করে নিব। এটা মিক্স হয়ে গেলে এখন দিয়ে দিব লবণ। লবণ যে যার স্বাদ মতো দিবেন। লবণটা মিক্স করে আমি এখানে মুরগি 1 কেজি পরিমাণ কেটে ধুয়ে নিছি, এগুলো দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে এই অয়েলে ফ্রাই করতে হবে মশলাগুলোর সাথে। এখানে আদা রসুন প্লাস শুকনো উপকরণের যে ফ্লেভারটা আমি চাইছি এটা মুরগিতে আসুক, এই জন্য আমি মুরগিটা ফার্স্টে দিয়ে দিছি। এখন আমি এটা ভালোভাবে মিক্স করে নিব, কিছুক্ষণ এইভাবেই ফ্রাই করব। আমি এখানে 30 মিনিটের মধ্যে মাংস প্লাস চাল কষানো শেষ করে দেন আমি প্রেশার কুকার অফ করবো। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আলুগুলো অয়েলের সাথে ভালোভাবে ফ্রাই হওয়ার মতো। এখন মুরগি প্লাস আলু দুটাতেই আমার মশলার ফ্লেভারটা চলে আসবে। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। আমি 1.5 চা চামচ হলুদের গুঁড়া ইউজ করছি, কারণ এটা আমার যেহেতু ইয়েলো চিকেন বিরিয়ানি, এজন্য এটা একটু ইয়েলো টাইপের হইতে হবে। এখন হলুদটা ভালোভাবে আলু আর মুরগির সাথে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে আমি 3 চা চামচ মরিচের গুঁড়া ইউজ করছি। এটা কাশ্মীরি রেড চিলি, সো এটা একটু বেশি ইউজ করলেও প্রবলেম নাই, ঝাল কম। এটা আমি ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। আমি মশলাগুলো এমনভাবে মিক্স করতেছি যাতে আলু আর মুরগির সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন আমি এখানে 1 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার ইউজ করছি। এখন দিয়ে দিব 2 চা চামচ ধনিয়া গুঁড়া। উপকরণগুলো ভালোভাবে মিক্স করে এখানে আমি একটু পানি দিয়ে দিব যাতে আমার মশলাগুলো নিচে পুড়ে না যায়। এখন দিয়ে দিব গরম মশলা। এখানে আমি 1 চা চামচ আর 1/2 চা চামচ গরম মশলা ইউজ করছি। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। এটি ভালোভাবে মিক্স করে দেন আমি দিয়ে দিব এখানে জায়ফলের গুঁড়া 1/2 চা চামচের চেয়ে একটু কম। এখন আমি এখানে 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা ইউজ করব। এখন দিব 4 থেকে 5টি কাঁচামরিচ। দিয়ে দিলাম 1/2 চা চামচ কাছুরি মেথি। কাছুরি মেথির ভালো একটা অ্যারোমা বিরিয়ানিতে আসবে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ মতো চস। তারপর দিয়ে দিব কেটে রাখা টমেটো। দিয়ে দিব 2 টেবিল চামচ মতো টক দই। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে এখন আমরা চালগুলো দিয়ে দিব। চালগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম। চালগুলো দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে। চালটা যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে দেন আমরা এখানে দিয়ে দিব গরম পানি। আমি এখানে 4 কাপ মতো চাল ইউজ করছি, তো আগেও কষানোর সময় কিছু পানি দিছি, তাই 3 কাপ পানি এখন আবার ইউজ করছি। এখন দিয়ে দিলাম একটু গোলাপ জল আর 4-5 ফোঁটা কেওড়া জল, আর উপরে স্প্রিং অনিয়ন দিয়ে আমি এখন ঢাকনাটা লাগাই দিব।
এটা প্রেসারে হবে, সো আমার এটা হইতে রাইস অপশন দিলে 12 মিনিট লাগবে। প্রেসার হওয়ার পর 12 মিনিট আমার রাইসটা হয়ে গেছে। এই যে এখন আমি ওপেন করতেছি, আমার রাইসটা পারফেক্টলি হয়ে গেছে যেমনটা আমার হাজবেন্ড পছন্দ করে। এখন আমার হাজবেন্ড একটা সালাদ বানাইছে দই দিয়ে, এই সালাদটা ওর বিরিয়ানির সাথে নাকি অনেক ভালো লাগে, তো এখন খাওয়ার পালা। আজকে রুমমেটদেরকেও আমাদের সাথে খাওয়ার জন্য দাওয়াত করলাম, তো সবার বিরিয়ানি অনেক ভালো লাগছে আর হাজবেন্ডের তো অসাধারণ লাগছে।